আবেদন আমাদের এই অভিযানে আপনারা স্বামীধর বছরের একটি দিন শুধু আমরা পালন করবো এমন নয়, আমরা চাইব বছরের প্রতিটি দিন আমাদের কাছে যেন একইভাবে আমরা পালন করতে পারি। শুধু একটি দিনকে সামনে রেখে তার উদ্দেশ্যকে সকল মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের এই প্রয়াস। আমাদের সঙ্গে যে সমস্ত ছোট ছোট বন্ধুরা পা মিলিয়েছেন তাদেরও আমরা জানাই যে আমাদের এই পৃথিবী ফোরামের প্ল্যাটফর্মে তারাও যেন একত্রিত হয়ে এইভাবে আমাদের সঙ্গে এখন পদযাত্রার দিকে এগিয়ে চলেছে। আমাদের ব্যারাক স্কোয়ার ময়দানকে প্রদক্ষিণ করে আমাদের এই পদযাত্রা শেষ হবে। তাই আমরা পথ চলতি মানুষদের কাছে আবারও আবেদন জানাবো, বন্ধুরা যারা আপনারা আমাদের এই পদযাত্রায় সামিল হতে চান, এটা আমাদের একার কাজ নয়, পৃথিবী আমাদের সকলের বাসস্থান। তাই সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ, পৃথিবীকে বাঁচানোর জন্য আসুন বন্ধুরা আমরা পায়ে পা মেলাই। আমরা পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য আগামী প্রজন্মকে এক সুন্দর পৃথিবী যাতে উপহার দিতে পারি আমাদের সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। বিভিন্ন রকম আমাদের আলোচনা, আমাদের অঙ্কন প্রতিযোগিতা, আমরা চাইছি থেকে সামিল হোক আমাদের এই পদযাত্রায়। আমাদের পৃথিবীর ছড়ানোর উদ্যোগে এই পদযাত্রা আমরা একসঙ্গে এই কর্মযজ্ঞ চালিয়ে নিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই প্রয়াস, আমাদের এই প্রচেষ্টা। আমরা শহরের ব্যস্ততম এই রাস্তা দিয়ে আমাদের ব্যারাক স্কোয়ার ময়দানের পাশ দিয়ে এগিয়ে চলেছি। আমরা আগামী দিন হয়তো আরও জেলার সর্বত্র ছড়িয়ে পড়ব, আমরা পায়ে পায়ে পৌঁছে যাব জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, 30 থেকে 300, 300 থেকে 3000। এইভাবে আমাদের বন্ধুরা আমাদের সাথে আরও আরও বেশি করে বেঁধে থাকবে। তোমার জন্য পৃথিবী আজ আমাদের মনে বর্ষণ, তোমার জন্য আজকের এই বিকেলের আয়োজন, তোমার মাটিতে জন্মেছি মরা গাইছি জয়গান, তোমাকে বাঁচাতে পৃথিবী আজ আমাদের অভিযান। আমরা সেই অভিযান শুরু করেছি পৃথিবীকে বাঁচাও, পৃথিবীকে সুন্দর ও সুস্থ করে গড়ে তোলার জন্য। আমাদের পৃথিবী ফোরাম আমাদের যে কর্মপ্রয়াস আজকে শুরু করেছি তার দ্বিতীয় পর্বে আমরা শোভাযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের শহরের রাস্তার ব্যারাক স্কোয়ার ময়দানের পাশ দিয়ে। সঙ্গে রয়েছে শিশু, কিশোর, যুবক, যুবতী, গুণীজনেরা। আমরা প্রত্যেকে আমাদের ব্যস্ততম সময়, কিছুটা সময় একত্রিত হয়ে আজকে যে কর্মযজ্ঞ আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি।